ইজমুল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসলাম আলাইকুম আজ সাতই নভেম্বর বাংলাদেশের জাতির জন্যে এটি একটি ঐতিহাসিক দিন এই দিনে বাংলাদেশের মানুষের যে রাজনীতি সেই রাজনীতির একটা মৌলিক পরিবর্তন এসেছিল এই দিনে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ করে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেই স্বাধীনতাকে সুসংগত করবার একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ নিয়েছিল এই দিনে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা একটি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সেই ব্যবস্থা আবার পুনঃস্থাপিত হওয়ার সুযোগ পেয়েছিল সেই জন্যেই এই দিনটি আমাদের কাছে বাংলাদেশের মানুষের কাছে একটা অত্যন্ত উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ দিন আমরা এই কারণেই দিনটিকে সব সময় স্মরণ করে এসেছি দিনটিকে মনে রাখবার জন্যে দিনটি তাৎপর্য জনগণের সামনে তুলে ধরবার জন্য আমরা সব সবসময়ই এই দিনটিতে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির যিনি প্রবর্তক বহুমাত্রিক দল রাজনৈতিক ব্যবস্থা যিনি পুনরায় প্রবর্তন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংগত করবার জন্য তিনি সবচেয়ে সৈনিকের ভূমিকা নিয়েছিলেন সেই শহীদ রহমান সাহেবের মাজারে আমরা প্রতিবার আমরা তার মাজারে গেছি আমরা জিয়ারত করেছি ফতেহা পাঠ করেছি এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি এবং প্রতিটিতেই প্রায় প্রত্যেকবারই আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে এইবারই প্রথম আমরা সেই অধিকারটুকু থেকে বঞ্চিত হয়েছি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের একটি কনফারেন্সের বরাত দিয়ে সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করে আমাদেরকে আজকে সকালে সেখানে যে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি আমরা যে ফাতেহা পাঠ করি সেই সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে আজকে আমরা একটা এই দিবসটিকে উপলক্ষ করে একটি জনসভা আগামী আপনার এগারো তারিখে আমরা বলেছিলাম সেটাও আমাদেরকে এখন একটা পুনরায়ন একটা নতুন করে একটা তারিখ দেওয়ার জন্য আমাদেরকে কাজ করা হচ্ছে বন্ধুগণ আমরা জানি যে এই দিনটিতে শহীদ প্রেসেন্স জিয়া রহমান সাহেব তার আগে বন্দী ছিলেন বাংলাদেশের স্বার্থের বিরোধী যারা বাংলাদেশের স্বাধীনতা সমতি বিরোধী যারা সেই অপশক্তি তারা ক্ষমতা দখল করে নিয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া তারা বন্দি করে গৃহবন্দি করে রেখে দিয়েছিল এবং সেটা তেসরা নভেম্বরে ঘটেছিল আপনাদের নিশ্চয়ই অনেকেরই জানা আছে যে সেই তখন যারা ক্ষমতা নিয়েছিল তারা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটা অবস্থান নিয়েছিল দেশপ্রেমিক সৈনিকেরা দেশপ্রেমিক জনগণ তাদের সেই অপচেষ্টাকে চক্রান্ত থেকে করে দিয়ে তারা শহীদ প্রসাদ রহমানকে মুক্ত করে নিয়ে আসে এবং এই সংকট থেকে বেরিয়ে আসবার জন্য তার আস্থা স্থাপন করে এবং তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে তখন থেকে শহীদ জিয়া রহমান এই দেশের স্বাধীনতাকে সুসংগত করবার জন্যে সার্বভৌমকে সুসংগত করবার জন্যে তিনি কাজ করেছেন করেছেন দীর্ঘ দীর্ঘদিন সময় পাননি কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করবার স্বপ্ন তিনি মানুষকে দেখাতে সক্ষম হয়েছিলেন যারই ফলশ্রুতি আমরা পরে দেখেছি যে তিনি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করেছেন তিনি একটা বদ্ধ অর্থনীতিকে মুক্ত করে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে এসছেন তিনি সংবাদপত্রগুলোকে সব স্বাধীনতা দিয়ে তাদের সংবাদ প্রকাশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করেছিলেন এবং রাজনীতিকে একটা সুনির্দিষ্ট গঠনমূলক ধারায় নিয়ে যাওয়ার জন্য তিনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে চালু করে একটা অবস্থা তৈরি করেছিলেন যে অবস্থায় বাংলাদেশের সুযোগ ছিল যে তৈরি হয়েছিল যে একটু সত্যিকার অর্থেই গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ছিল যাওয়ার জন্য দুর্ভাগ্য আমাদের যে নেতাকে আমরা বেশি আমাদের মাঝে রাখতে পারিনি যে চক্রান্তকারীরা ষড়যন্ত্রকারীরা তাকে তেসরা নভেম্বর অন্তরীণ করেছিল তারাই আবার তাকে সেই উনিশশো একাশি সালের তাকে হত্যা করার মধ্য দিয়ে আবার একটা নতুন চক্রান্ত করে সেই জন্যেই আমরা এই দিনটিকে সবসময় মনে করবার জন্যে এই দিনের যে তাৎপর্য তাকে সামনে নিয়ে এগিয়ে চলার জন্য আমরা কাজ করছি আজকে বাংলাদেশের যে অবস্থা এখানে একইভাবে গণতন্ত্র হরণ করা হয়েছে একইভাবে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করা হয়েছে একইভাবে আজকে সংবাদপত্রগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে একইভাবে বিচার বিভাগকে আজকে পুরোপুরিভাবে কুক্ষিগত করে দেওয়া হয়েছে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে প্রধান বিচারপতিকে জোর করে দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এখন আর কোনো প্রতিষ্ঠানই রাষ্ট্রের প্রতিষ্ঠানিক গণতান্ত্রিক ব্যবস্থা নেই এটা একদলীয় শাসন ব্যবস্থা একটু ভিন্ন কায়দায় ভিন্ন মোড়কে চাপিয়ে দেওয়া হয়েছে আজকে সেই জন্যেই সাতই নভেম্বর আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ আরও বেশি তাৎপর্যপূর্ণ আমরা এই যে বন্দি বন্দিদশা এর থেকে মুক্ত হওয়ার জন্যে আমরা জনগণকে মুক্ত করবার জন্যে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তার বেঁচে থাকার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দেশীয় ত্রিবেগম খালদা জিয়ার নেতৃত্বে আমরা সংগ্রাম করছি আন্দোলন করছি আমরা আশা করি যে আমরা এই অপশক্তিকে পরাজিত করতে সক্ষম হব এবং জনগণের একটি সরকার জনগণের একটি ব্যবস্থা এখানে প্রণয়ন করতে আমরা সক্ষম হব আজকের এই দিনে আমরা সেই দিনে তাকে আবারও শহীদ ফুলিয়া রহমানকে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করে তাকে স্মরণ করছি এবং সাতই নভেম্বরকে স্মরণ করছি আমরা আমাদের কর্মসূচি ইতিপূর্বে ঘোষণা করেছিলাম যে এগারোই নভেম্বর আমাদের জনসভা আমরা সর্বার্থী উদ্যানে আমরা চেয়েছিলাম আমরা বিভিন্ন কারণে এটা আমরা এখন বারো তারিখে অর্থাৎ তার পরের দিন আমরা সরারতী উদ্যানে অনুষ্ঠিত করবার জন্যে আমরা কাজ শুরু করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আশা করব যে সরকার এই জনসভা অনুষ্ঠান করতে আমাদের সর্বতভাবে সহযোগিতা করবে অন্যথায় এটাই প্রমাণিত হবে আবারও যে তারা সমস্ত রাজনৈতিক দলগুলোর যে অধিকার সেই অধিকারগুলো কেড়ে নিচ্ছে জনগণের অধিকারকে কেড়ে নিচ্ছে এবং মুক্ত কোনো ব্যবস্থা এখানে রাখতে দিচ্ছে না আমরা আশা করি সরকার অন্তত এই জনসভাতে করতে দিয়ে এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোকে তাদের পরিকল্পনা অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করা হবে সেগুলোকে তারা সমর্থন যোগাবে বা সহযোগিতা করবে এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আমরা আমরা পাবলিকলি কোনো বক্তব্য এখন পর্যন্ত দেইনি কিন্তু আমরা ইতিমধ্যে তাদেরকে জানিয়েছি যে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থাটা কি অবস্থায় আছে আমরা জানিয়েছি বিভিন্নভাবে আমাদের আমরা জানিয়েছি আপনারা জানেন যে গতকালও আপনার ক্যানাডার পার্লামেন্টারি পার্টি যারা এসছেন এখানে তারা আমাদের দেশের দেশ নেত্রিবেংস সাক্ষাৎ করেছেন আগামীকাল মালয়েশিয়ার তারা সাক্ষাৎ করবেন এইভাবে একটা যেটাকে আমরা বলি আনুষ্ঠানিকতা আছে কিন্তু অনানুষ্ঠানিকভাবে তাদের প্রায় সব দেশগুলোকেই এই কথাগুলো জানানো হয়েছে কমলভেদকে জানানো হয়েছে তবে আমরা খুব সুস্পষ্টভাবে বলতে চাই এই পার্লামেন্ট জনগণ নির্বাচিত পার্লামেন্ট নয় এই পার্লামেন্টে যে আইনগুলো পাশ করা হচ্ছে সেই আইনগুলোরও বৈধতা কতটুকু আছে সেটা ভবিষ্যতেই বলে দেবে এই পার্লামেন্টে যে সিদ্ধান্ত না হয় সেই সিদ্ধান্ত কখনোই জনগণের পক্ষের সিদ্ধান্ত হয় না এটা ব্যাপারে আমাদের এতটুকু আপনার দ্বিধা নেই দ্বন্দ্ব নেই এবং এই পার্লামেন্টকে আমরা কোনো বৈধ পার্লামেন্ট মনে করি না সেটা আমরা খুবই সুস্পষ্টভাবেই আমরা এর আগে বলেছি এখন কমনওয়েলথের যে সমস্ত অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে তারা তাদের কোন বাধ্যবাধকতা কিভাবে এসছেন না এসছেন সেই সম্পর্কে আমরা আমাদের কোনো কমেন্টস করতে চাই না কিন্তু যেহেতু আজকে আমরা আমরা আগেও বলেছি যে আমরা এখনই এই মুহূর্তে আমরা কোনো সংঘাতপূর্ণ পরিবেশে যেতে চাই না এবং আমরা অবশ্যই সেই জন্য আপনার খুব সচেতনভাবেই আমরা সংঘাতকে এড়িয়ে চলে আপনার গণতন্ত্রকে সুসংগত করবার জন্য আমরা কাজ করছি অবশ্যই আমরা তো এর আগেও বলেছি আপনারা যে আমরা মনে করি যে সরকার ইচ্ছাকৃতভাবে কারণ ওই জায়গাটাকে বাদ দিলে তো তারা পারতো কারণ ওখানে ওই 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 দিকটাতে আপনার তাদের খুব বেশি এই সম্মেলন কিন্তু আপনার এফেক্ট করে না কিন্তু তারা সেটা ইচ্ছাকৃতভাবেই করেছে এবং আমার আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে সরকারটা করেই আসছে আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে তারা কেনে নিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ